আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। স্বাগত জানাচ্ছি আমার চ্যানেল জিএইচডি ভিডিওতে। আশা করি বন্ধুরা সকলে ভালো আছেন। আমি আপনাদের সাথে আজকে ইলাস্ট্রেটরের মাধ্যমে ইলাস্ট্রেটরের বেসিক কিছু ক্লাস দিয়ে আমি ডিজাইন পাঁচটা শুরু করতে যাচ্ছি। তো আজকে আমি বেসিক দিয়ে শুরু করব। আপনাদের যারা নতুন তাদের জন্য আজকের ক্লাসটা গুরুত্বপূর্ণ হতে পারে। আমি ইলাস্ট্রেটরের কিছু বেসিক ধারণা দিব আপনাদেরকে, বেসিক বিষয়গুলো আপনাদেরকে পার্ট বাই পার্ট কয়েকটা ভিডিও করব। তারপরে ইনশাআল্লাহ আমরা ফটোশপ ইলাস্ট্রেটরের সমন্বয়ে ডিজাইনের দিকে যাব ইনশাআল্লাহ। আমার পূর্বের ফটোশপের এডিটিংয়ের যে ভিডিওগুলো দিয়েছি, কী শিখাতে পেরেছি বা কী শিখতে পারছেন জানি না, তবে আপনাদের ভালোবাসা আমার সাথে আছে সেটা আমি বুঝতে পারি। তো সেই ভালোবাসা, প্রত্যেকে একটা ভালোবাসা দিয়ে আমার চ্যানেলটাকে সামনের দিকে এগিয়ে নিতে সহায়তা করবেন। আপনাদের একটা ভালোবাসা মানে আমার একটা সাবস্ক্রাইব, আপনাদের একটি সাবস্ক্রাইব আমার চ্যানেলটাকে বড় হওয়ার মিশনে অনেকটা সহায়তা করবে। তো যারা আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করেন, অবশ্যই সাবস্ক্রাইব করে আমার চ্যানেল পাশে থাকবেন এবং পাশে থাকবে এই আইকনটি ক্লিক করে দিবেন। তো চলুন আমরা ইলাস্ট্রেটরের বেসিক আমরা কাজটা শুরু করি, নতুনদের জন্য গুরুত্বপূর্ণ হবে। পার্ট বাই পার্ট কয়েকটা ভিডিও করব, তারপরে ইনশাআল্লাহ আমরা ইলাস্ট্রেটর এবং ফটোশপের সমন্বয়ে সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইনগুলো আমরা শুরু করব। তো জাস্ট আমরা সর্বপ্রথম ইলাস্ট্রেটরে কাজ করতে হলে যে কোনো একটা নিউ নিতে হয়, যে কোনো একটা ডকুমেন্টস নিতে হয়। তো আমরা এখান থেকে ফাইল থেকে নিউ বা আমরা কিবোর্ড থেকে কন্ট্রোল এন দেখেন, এখানে ফাইল কন্ট্রোল এন, কিবোর্ড থেকে কন্ট্রোল এন দিলে আমার একটা নিউ ডকুমেন্টস, তার মানে একটা ডায়লগ শো করবে। এখন আপনারা ইচ্ছা করলে আপনাদের যে সাইজটা প্রয়োজন হবে, আমরা সাধারণত প্রিন্টের জন্য যে কাজগুলো করে থাকি, আমরা ছবির কাজ তো করে থাকি, বিভিন্ন ডকুমেন্টস প্রিন্ট দিয়ে থাকি, সেটা প্রিন্টের জন্য হয়ে থাকে। আমরা যখন সোশ্যাল মিডিয়া ডিজাইনগুলো করে থাকি, ফেসবুকে কাভার ডিজাইন, ইনস্টাগ্রাম পোস্ট ডিজাইন, এরপরে লিঙ্কডিনের ব্যানার ডিজাইন, এরপরে হচ্ছে ইউটিউব থাম্বলাইন ডিজাইন, ইউটিউব ব্যানার ডিজাইন, ওকে, সেটা হচ্ছে ওয়েব ডিজাইন। তো ওয়েব, এগুলো হচ্ছে ওয়েব ডিজাইন। এভাবে আপনারা সাইজগুলো করে নেবেন, ওকে। তো অবশ্যই এই সাইজগুলো আমাদের পিক্সেলে হয়ে থাকে, ওকে, পিক্সেলে হয়ে থাকে। সেই সাইজগুলো আপনারা আপনাদের নির্দিষ্ট সাইজ অনুযায়ী আপনারা নিয়ে নেবেন, ওকে। জাস্ট আমি সর্বপ্রথম প্রিন্টের জন্য আমরা সাধারণত এই যে এখানে লেটার সিলেক্ট আছে, আমরা প্রিন্টের জন্য সাধারণত A4 সাইজের আমাদের পেজটা হয়ে থাকে। জাস্ট আমি এখানে ক্লিক করলে A4 সাইজের আমার একটা পেজ শো করে চলে আসবে, ওকে। আমার একটা A4 সাইজের পেজ চলে আসলো। এখান থেকে আপনাদের নির্দিষ্ট ডকুমেন্টস, এখান থেকে আপনারা প্রিন্ট দিতে পারবেন বা এখানে ছবি প্রিন্ট দিতে পারবেন, এডিটেবল বিভিন্ন ডকুমেন্টসগুলো আপনারা এখানে প্রিন্ট দিতে পারবেন। আমি আবার কিবোর্ড থেকে কন্ট্রোল এন বা এখানে ফাইলে গিয়ে আবার নিউতে ক্লিক করলাম। নিউতে ক্লিক করে আরেকটা ডায়ালগ বক্স আসলো, তার মানে আমার একটা নিউ ডায়ালগ আসলো। আসার পরে এখন আমরা সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইনের জন্য আমরা সাইজ নিব। তো আমরা ওয়েবটা সিলেক্ট করে দিলাম, যেহেতু ওয়েবসাইটে আমরা সোশ্যাল মিডিয়া পোস্টের ডিজাইনগুলো করবো, ওকে। তো আমার পিক্সেলটা সিলেক্ট আছে, এখানে আপনারা যে কোনো একটা সাইজ নিয়ে নিতে পারেন। এখানে আমার 960x560 সিলেক্ট আছে, ওকে। আমি জাস্ট সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইন প্রোডাক্ট ডিজাইনে আমি একটা সাইজ নিব, জাস্ট কিবোর্ড থেকে 1018, তার মানে 1080x1080 আমি এখানে দিয়ে দিলাম, ওকে। জাস্ট এখানে আমি ওকে দিলাম। ওকে দেওয়ার পরে দেখেন আমার একটা সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইনের একটা পেজ চলে আসলো, ইভেন কি আমার প্রিন্ট ডিজাইনের একটা A4 সাইজ চলে আসলো, ওকে। আপনারা ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, তাহলে নতুনদের জন্য এই ভিডিওটা অনেকটা উপকার হয়ে যাবে, আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। তো আমি এটা নিলাম ইনস্টাগ্রাম বা সোশ্যাল মিডিয়া পোস্ট, ফেসবুকে বিভিন্ন পোস্টগুলো আমরা ডিজাইনের জন্য যে সাইজটা হয়ে থাকে সেই সাইজটা নিলাম। এখানে আরও বিভিন্ন ধরনের সাইজ হয়ে থাকে, তবে এই সাইজটা আমি জাস্ট একটা নিয়ে দেখালাম। এই সাইজটা ডিপেন্ড করবে আপনাকে যে ক্লায়েন্টে যে কাজটা দিবে, সেই ক্লায়েন্টের কাজ অনুযায়ী আপনাদের সাইজটা অবশ্যই নিতে হবে। সেজন্য আমি আর দেখালাম না, জাস্ট এখানে আমি কয়েকটা শেপকে আমি আপনাদেরকে দেখাবো, বেশি কিছু করবো না। জাস্ট আমি এই একটা শেপ আঁকলাম, এই একটা শেপ আঁকার পরে দেখেন এখানে আমি অবশ্য কাজ 2015 করতেছি, ওকে। এটা 2021 করা যায়, 2015 করতেছি, 2021-2015 সেম ভার্সন। দেখেন আমি এটার কালারটাকে চেঞ্জ করে দিলে দেখেন আমি এখানে যখন কার্সারটা রাখবো, দেখেন আমার একটা এই চারটা কোণা চারটা ডট দেখাচ্ছে। জাস্ট আমি কার্সারটা রাখার পরে কার্সারটা একটা বাঁকা আসতেছে। জাস্ট আমি এখানে মাউস দিয়ে চাপ দিয়ে এখানে টান দিলে দেখেন এটা পুরোটা একটা বৃত্তর মতো হয়ে গেল, ওকে, একটা বৃত্তর মতো হয়ে গেল। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। এটা হলো রেকটেঙ্গুলার একটা মার্কিং টুল নেওয়ার পরে, ওকে। আমরা যখন কোনো কিছু রাউন্ড করতে চাই তখন এটা জাস্ট এখানে জাস্ট হালকা একটা আপনার রাউন্ড করে দেন, রাউন্ডটা হয়ে গেল, ওকে। জাস্ট আমি আবার কিবোর্ড থেকে কন্ট্রোল জেড দিলাম, জেড দেওয়ার পরে আপনি চাচ্ছেন দুইটা কোণা রাউন্ড করবেন, দুইটা কোণা সোজা থাকবে, ওকে। জাস্ট এখানে দেখেন আমি এই যে ডাইরেক্ট সিলেকশন টুলটা সিলেক্ট করে জাস্ট আমি একটা কোণা ক্লিক করলাম, শিফট ধরে আরেকটা কোণা ক্লিক করলাম, দুইটা আমার অলরেডি বৃত্ত চলে আসলো। তার মানে আমি এখানে যখন এক কোণায় ধরে আমি মাউস দিয়ে টান দেবো তখন আমার দুইটা রাউন্ড হচ্ছে আর দুইটা কোণা আমার
সোজা থেকে গেল। ওকে, এটা সোশ্যাল মিডিয়া পোস্টের বিভিন্ন ডিজাইন আপনারা দেখতে পারবেন সামনের ভিডিওগুলোতে। আমি এই ডিজাইনগুলোতে, এই ডিজাইনগুলো যখন আসবে তখন আপনারা এই কাজটা আপনারা পাবেন, আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। ওকে, এখন আপনি চাচ্ছেন পুরোটাকে আপনি আবার চাচ্ছেন কিবোর্ড থেকে কন্ট্রোল জেড দিয়ে আপনি একটা জাস্ট একটা কোণা আপনি ইয়ে করবেন। ওকে, একটা কোণা রাউন্ড করবেন, বাকি তিনটা কোণা সোজা থাকবে। জাস্ট একটাতে আপনি ক্লিক করে জাস্ট এভাবে টেনে দেন। ওকে, আপনার তিনটা কোণা সোজা আছে, একটা কোণা আপনার রাউন্ড হলো, আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। ওকে, জাস্ট আমি এখন রাউন্ডটা নিলাম, রাউন্ডটা নেওয়ার পরে সেম রাউন্ডটা নেওয়ার পরে দেখেন এখানে জাস্ট সাইডটা ভিতরে আসলে আপনি ইচ্ছা করলে এটারে রাউন্ড করে দিতে পারেন। এই জিনিসটা আমাদের যখন আমরা সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইন করি তখন নিচে আমাদের এই যে সাবস্ক্রাইব বাটন লেখা থাকে, আমার কল নাও শপ নাও এগুলা এটার মধ্যে লেখা থাকে। ওকে, এটা খুব মোটা দেখাচ্ছে, আপনারা এখান থেকে এসে ট্রান্সফর্ম আছে, ট্রান্সফর্মের এখানে আপনারা এসে জাস্ট এখানে আপনারা এই যে হাইটটা কমিয়ে দিলে আপনারা এটা কমে যাবে। আমি 1.10 দিলাম। ওকে, দেখলেন তো বন্ধুরা ছোট হয়ে গেল। ওকে, আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। তো ভিডিওটার মাধ্যমে কিছু শিখে থাকলে অবশ্যই করে লাইক করবেন, কমেন্টস জানাবেন, ভিডিওটি কেমন হয়েছে আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করবেন। ওকে, আমি জাস্ট দুইটা শেপ দেখালাম। এখন আপনারা দেখুন আমি সিলেকশন টুলে সিলেক্ট করার পর আমার চাই কোনো যে সাইডটা রাউন্ড আছে জাস্ট আপনি ইচ্ছা করলে এখন এটাকে যে কোনোভাবে আপনার যে বৃত্তটা আছে যে কোনোভাবে আপনার টান দেন, এটা রাউন্ড হয়ে গেলো, আবার এদিকে টান দেন আপনার ইয়ে হয়ে গেলো, আবার আগের মতো হয়ে গেলো, আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। ওকে, এখন আপনি ইচ্ছা করলে এই যে আমি এটাতে ক্লিক করলাম, ক্লিক করে জাস্ট এখানে একটা ক্লিক করার পর আপনি ইচ্ছা করলে এটাকে উপরে নিচে বড় করতে পারেন, উপর নিচে আপনার নির্দিষ্ট ডিজাইন অনুযায়ী করতে পারেন। ওকে, জাস্ট এটা আমাদের ইয়ার মতো হয়ে গেলো, ওই যে জ্যামিতি বক্সের কাটা কম্পোসের যে একটা ইয়ে আছে এটার মতো হয়ে গেলো, বা অ্যাজ লাইক চাঁদের মতো হয়ে গেলো। ওকে, জাস্ট এটাতে ক্লিক করার পর আপনি এখন এখানে আবার ক্লিক করে জাস্ট এটাকে এখানে ধরে নিচে এনে দেন, নিচে এনে দেন, এভাবে হয়ে গেলো এভাবে। ওকে, যেদিকে মন চায় আপনি এভাবে জাস্ট এখানে উপরে এক সাইডে ক্লিক করে যেদিকে মন চায় আপনি এভাবে কাজটা করতে পারবেন, আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। ওকে, জাস্ট এখন এই যে নিচে ইলিপস টুল, ইলিপস টুলটা দিয়ে আপনারা কাজ করতে পারেন। ইলিপস টুলটা যখন আমি মাউস দিয়ে করতেছি দেখেন এটা সোজা হচ্ছে না, জাস্ট আপনি শিফট ধরেন আপনারা একদম অ্যাকুরেট হচ্ছে। ওকে, শিফট ধরেন আপনার অ্যাকুরেট হচ্ছে। এখন আপনি ইচ্ছা করলে ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে এটা ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে আপনার ইচ্ছা মতো যেভাবে মন চায় সেভাবে আপনি কাজ করতে পারেন। ওকে, বড়ো ছোটো এদিক সেদিক আপনার যেভাবে মন চায় কাজ করতে পারেন, আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। ওকে, এখন ফলিগলন টুল, ফলিগলন টুল দিয়ে আপনারা এভাবে কাজগুলো করতে পারেন। ওকে, জাস্ট এখানে ক্লিক করার পরে ডিএডি সিলেকশন টুল দিয়ে আপনারা এভাবে দেখেন পুরোটাই রাউন্ড হয়ে গেল। ওকে, আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। ওকে, জাস্ট আমি এই কয়েকটা ইয়ে দেখালাম, আপনি দেখেন এখন স্টার্টার আমি একটা গুরুত্বপূর্ণ বিষয় দেখাই, স্টার্টার আমি গুরুত্বপূর্ণ একটা দেখালাম। জাস্ট স্টার্টার আমি ক্লিক করে জাস্ট এখানে ক্লিক করলাম, ক্লিক করার পরে দেখেন আমার এখানে পয়েন্ট 5টা আছে, ইচ্ছা করলে আপনি যে কোনো পয়েন্ট আপনি দিতে পারেন, যে কোনো পয়েন্ট আপনি 15টা পয়েন্ট দিতে পারেন, জাস্ট ওকেতে ক্লিক করেন দেখেন কতটা আপনার পয়েন্ট হলো। আমি এটাকে বড় করলাম জাস্ট এখানে ডিরেক্ট সিলেকশন টুলটা দিয়ে আমি বড় করব, জাস্ট বড় করব। বড় করার পরে আপনি ডিরেক্ট সিলেকশন টুলে ডিরেক্ট সিলেকশন টুলে সিলেক্ট ক্লিক করে জাস্ট এখানে এনে সিলেক্ট করেন, দেখেন এটা কতগুলো ইয়ে হয়ে যাচ্ছে। আপনি এক জায়গায় ক্লিক করেন, দেখেন এক জায়গায় ক্লিক করলে আপনার এই জায়গাটা আপনার বাঁকা হয়ে যাচ্ছে। আপনি ইচ্ছা করলে যেগুলো আপনার পয়েন্ট আপনার ভিতরের দিকে ঢুকাই দিতে চান, যেগুলো আপনার প্রয়োজন নেই, এভাবে আপনি ইচ্ছা করলে পয়েন্টগুলো আপনি ঢুকাই দিতে পারেন। ওকে, তো এই ছিল ইলাস্ট্রেটর আজকে ছোট্ট একটি গুরুত্বপূর্ণ বিষয়, নতুনদের জন্য আজকের বিষয়টি গুরুত্বপূর্ণ হবে। আমি এই ভিডিওটা আপনার বেসিক ভিডিওটা শুরু করলাম এই জন্যই, সামনে আমার ইনশাল্লাহ সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইনের ক্ষেত্রে এইভাবে এই শেপগুলার এই ব্যবহারগুলার এই টুলসের ব্যবহারগুলো কাজে লাগবে, আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। তো ভিডিওর মাধ্যমে কিছু শিখে থাকলে অবশ্যই করে লাইক করবেন, কমেন্টস জানাবেন, ভিডিওটি কেমন হয়েছে আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করবেন। যারা এখন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করে আমার চ্যানেল পাশে থাকবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন। তো এই ছিল আপনাদের জন্য ইলাস্ট্রেটরের নতুনদের জন্য একটি গুরুত্বপূর্ণ বিষয়, ইলাস্ট্রেটরে সোশ্যাল মিডিয়া পোস্টের ডিজাইনিং করার জন্য এই ভিডিওগুলো খুবই গুরুত্বপূর্ণ আপনার হবে। তো আমি এখানে শেষ করছি, কথা হবে নেক্সট ভিডিওতে অন্য কোনো টপিক নিয়ে। আল্লাহ হাফেজ।